আজকের অমৃত কথা। যে সব কাজ আপনার কঠিন বলে মনে হয়, আপনি তার একটা তালিকা তৈরি করুন তো। দৈনন্দিন জীবন থেকে এই কাজগুলি বাঁচবেন। এবার এই তালিকা থেকে অপেক্ষাকৃত সহজ তিনটিকে বেছে নিন। ধরুন, ঘর পরিষ্কার করা, বার্টন রাসেলের বই পড়া, অচেনা লোকের সঙ্গে সহজভাবে কথা বলা, এই তিনটি কাজ আপনি বেছে নিলেন। এর মধ্যে আবার যেটি সহজ বলে মনে হচ্ছে সেটিকে আপনি লাল পেন্সিলে দাগ দিন। আধ ঘন্টা ধরে এই কাজটি করুন তো। এবার ভালো লাগুক আর নাই লাগুক আপনি করে যান। আপনার শরীর ও মনকে বাধ্য করুন আধ ঘন্টা ধরে ওই কাজ করতে। এবার পরীক্ষকের মতো নিজেকে নাম্বার দিন ওই কাজের সাফল্যের ভিত্তিতে। পরের দিন আবার ওই কাজটি আপনি আধ ঘন্টা ধরেই করুন, মার্কস দিন নিজেকে। এভাবে পরপর তিন দিন এই কাজটা আপনি করুন। দেখবেন দুটি জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে। প্রথমত, প্রথম দিনে 20% মার্কস পেলে পরের দিন তা বেড়ে 30% এবং তৃতীয় দিনে 45%। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা।